Hey guys, assalamualaikum, আশা করি সকল ভালো আছেন। ওয়েলকাম টু মাই ভিডিও। তো গাইস, আজকে আমরা প্যারিসে এসেছি এবং গাইস জোস ভিউ ভিউ অনেকগুলো ভিউ পাইছি। জোস জোস এই যে দেখছেন একটা ভিউ, ও মাই গড, প্যারিসে এত সুন্দর, এত সুন্দর আমি আগে জানতাম না। তো ফার্স্ট টাইম লাইফ, ফার্স্ট টাইম কী কমো, তো আমরা এনজয় করব, এনজয় করতে থাকি ভিডিওর মাঝে মাঝে। তো আমরা এখন আমরা কই আছি ব্রাদার ক্যারিফারতে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা শপের মধ্যে এসেছি। তো শপের মধ্যে এসে কিছুই কিনি নাই, তারপরে আমি এখানে ঘুরতেছিলাম কি করব। তো তখন আবার একটা ঘটনা ঘটছিল, থাক সেই ঘটনাটা আমি এরপরের ব্লগে আমি বলে দেবো গাইস। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের কথা বলি। তো এই যে জুতা কিনবেন নাকি, কিনলে বলে দেন, কিনা দেবো না রে, আমি এদিকে নাই এখন, আমি আমার বাসায় এসে পড়ছি, বাংলাদেশে এসে পড়ছি, বাংলাদেশে আইসি এখন এডিট করতেছি, এখন ছেড়ে দিব। ও মাই গড, জোস জোস এই লিফট কলা জোস। ও এবার দেখবেন প্যারিসের ও টাওয়ার, ও মাই গড, আপনাদের জন্য সারপ্রাইজ আছে। ওয়ারি 1 2 3 তো গাইস, আমরা অফ করে দিয়েছিলাম মাউথ, কারণ এদিকে অনেক সাউন্ড হচ্ছিল, এই যে এখনও আছে। তো এটা আমি এডিট করার সময় কথা বলতেছি। ও গাইস, অনেক সুন্দর সুন্দর ভিউ আসছে প্যারিসের গাইস। তো এই প্যারিসের এই ভিডিওটিতে আপনারা কমেন্ট দিয়ে দাম উড়ায় দিবেন, মনে করেন এটা আমার দ্বিতীয় আর কি যে ইতালি যাইতে একদিন, ওখান থেকে প্যারিসে যাইতে জানি না কয়েক সপ্তাহ লাগছে আর কি। তো আমরা এখন ফটো দেখাইতেছি। তো এই যে আমার ছোটো ভাই, ছোটো ভাইয়ের অনেক সুন্দর সিনারি আসছে, এই যে আমার ছোটো ভাই। তো সামনেই প্যারিস, তো প্যারিসে আসছি এবং টাওয়ার দেখবো না এটা কি হয়। টাওয়ারটা তো দেখলাম একটু আগে, সুন্দরভাবে একদম একটা দেখছেন গাইস, টাওয়ারটা কি সুন্দর গাইস, একদম রাস্তার একদম উপরে, একদম জোস লাগে। তো অনেক মানুষই ঘুরতে আসছে যা দেখলাম, অনেক কি ভালো একটা জায়গা মাশাল্লাহ। তো আমি এক এক জায়গায় ঘুরতে যাই, তো এটাই আমার ভালো লাগে, যেমন ব্লগ করতে পারি না। আমার আগে অনেক শখ আছিল যে আমি ইউটিউবিং করবো, ইউটিউব থেকে টাকা পাবো, কিন্তু আমি তখন ভাবছিলাম কি একটা ইউটিউব দেবো, 100 জন সাবস্ক্রাইবার হবে, আমি নগদ 50 টাকা দিয়ে আমি কী করবো। এখন দেখি ভাই, ভাইরা ভাই, আমি কী করবো রে ভাই, কী কষ্ট রে ভাই, অনেক কষ্ট একটা ব্লগ বানাইতে গাইস, অনেক কষ্ট লেগে যায়। আবার এডিট করার পরে যে টাকা দিতে হয় সে টাকার জন্য অনেক টাকা লেগে যায়, কীভাবে যে কষ্ট করি। আপনারা যদি দেখতেন আমার সামনে আইসিয়া, সত্যি সত্যি আমারে সাপোর্ট করে দিতেন, কিন্তু আপনারা সাপোর্ট করেন না। আর ভিউজ বেশি আসতে আছে কিন্তু সাবস্ক্রাইবার কম আসতেছে, কেন আমি জানি না, কারণ আপনারা করেন না, আমি এটাই জানি। তো কইরা দেন, আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলায় নোটিফিকেশন বেলকে অন, বাই বাই।